প্রধানমন্ত্রী, জনসভার সবশেষ খবর জানাতে টুঙ্গিপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়, আওয়ামী লীগের সভাপতির জনসভাকে ঘিরে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিরাম? সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমরা জানতে চাই। তৃষা, আপনি জানেন এই গোপালগঞ্জ যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং যেটি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন, এই শেখুলিপাড়া যা এবং কোটালীপাড়া, এই দুটি আসন মিলে গোপালগঞ্জ তিন, এবং সেই তিন আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এবং এই মুহূর্তে আমরা আছি গোপালগঞ্জের সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে। এখানে আওয়ামী লীগের যে নির্বাচনী সভাটি সেটি শুরু হবে আনুষ্ঠানিকভাবে সকাল 11টায়, কিন্তু সভা শুরু 11টা হওয়ার কথা থাকলেও সূর্য ওঠার সাথে সাথেই আমরা গোপালগঞ্জ সদর থেকে যখন এখানে আসছিলাম, প্রতিটি পুরো রাস্তা জুড়ে শুধু মিছিল আর মিছিল। মিছিলের স্লোগান শেখ হাসিনাকে নিয়ে, মিছিলের স্লোগান নৌকারকে নিয়ে, মিছিলের স্লোগান বঙ্গবন্ধুকে নিয়ে। এবং আপনি জানেন যে এই জায়গাটি একটি আওয়ামী লীগের আবেগের জায়গা, সেই টুঙ্গিপাড়া, এবং সেই জায়গার এই টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠটি কিন্তু এখন কানায় কানায় পূর্ণ। প্রায় 2 ঘন্টা এখনো বাকি জনসভা শুরু হবার, কিন্তু তার আগেই এখানে আর কোনো মানুষের ঠাঁই হচ্ছে না। এবং মাইক থেকে ঘোষণা করা হচ্ছে যারা ইতিমধ্যে প্রবেশ করতে পারেননি তারা রাস্তার পাশে এই অবস্থান নেওয়ার জন্য। তো যে বিষয়টা এখানে আপনার এটি আয়োজন করেছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, এবং এই সভাটি সভাপতিত্ব করবেন শেখ আবুল বাশার খায়ের, যিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এবং এটি সঞ্চালনা করবেন বাবুল শেখ, যিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমি যদি আপনাকে মঞ্চটি দেখানোর চেষ্টা করি, এবং আপনি যদি দেখেন যে নৌকার আদলে মঞ্চটি হয়েছে, এবং সেই মঞ্চে যারা গোপালগঞ্জের জেলার নেতা আছেন, আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলার নেতা আছেন আওয়ামী লীগের, তারা উপস্থিত হয়েছেন এবং সবাই অপেক্ষা করছে যে কখন আসবেন নেত্রী, এই মঞ্চটির জন্য তারা অপেক্ষা করছেন। তো একটি আজকে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতির আজ এই নির্বাচনী সফরের দ্বিতীয় দিন, মানে 2 দিনের যে সফর বের হয়েছেন তিনি, আজ দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনের শুরুতেই তিনি নিজ নির্বাচনী আসনের যেই এই দুটি আসন মিলে এই গোপালগঞ্জ তিন, তার একটি টুঙ্গিপাড়া, সেটিতে জনসভা হবে সকাল 11টায়। তারপর এখান থেকে তিনি যাবেন আরেকটি উপজেলা, তার যেটি নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত কোটালীপাড়া, সেই কোটালীপাড়ায় জনসভাটি হবে দুপুর 1টায়, এবং তারপর তিনি সেখান থেকে যাবেন মাদারীপুরের কালকিনি এবং ডাসার নির্বাচনী এলাকায়, সেখানে কালকিনিতে সৈয়দ আবুল হোসেন ডিগ্রি কলেজ মাঠে বিকাল 3টায় তার আরেকটি জনসভা রয়েছে, এবং সেই জনসভা শেষ করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এবং তো সার্বিক যে বিষয়ে এখন পর্যন্ত এখানে বলা যাচ্ছে যে সভা মঞ্চ প্রস্তুত, সভা ময়দান প্রস্তুত, শুধু এখন নেত্রীর আগমনের অপেক্ষায় টুঙ্গিপাড়ার এই সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ। তৃষা জয়, আপনাকে ধন্যবাদ।